তো ধার্মিক হতে গেলে ধর্মীয় জ্ঞানের কি সবাই কোন বলে গেছেন নাকি আবার এটা তো একটা ক্লাসরুম নাকি কোন একটা ক্লাসরুম ওয়াজ মাহফিলে যাই তাবলীগ জামাতে আমরা যাই কথা শুনি শোনার উদ্দেশ্য কি এটা ইসলামের সৌন্দর্য ইংরেজিতে বলা হয় দিস ইজ দা বিউটি অফ ইসলাম এটা হলো একটা ইসলামের সৌন্দর্য আপনি বলবেন আমি শুনব আমি বলবো আপনি শুনবেন এই শোনার মাধ্যমেই আপনার আমার ভালোবাসা আপনার আমার কামিয়াবি আল্লাহ রাখছে সুবহানাল্লাহ একটু জোরে করে বলেন সম্মানিত হাজেরিন তাহলে ধার্মিক যদি হতে চাই আমাদের কিসের দরকার আছে সবে বলেন ধর্মীয় জ্ঞানের প্রয়োজন আর ধর্মীয় জ্ঞান যদি আমরা শিখতে চাই দুনিয়ার মধ্যে কোরআন এবং হাদিসের জ্ঞান আমাদের প্রয়োজন আছে আছে কিনা বলেন এবার অনেকে বলতে পারেন যে আপনারা প্যান্ডেলে বসছেন বা স্টেজের মধ্যে কিছু ওলামা একরাম আছে তাহলে কি আমরা কোরআনের জ্ঞানে আমরা কি কোনোদিন হইতে পারবো না আমরা কি হাদিসের জ্ঞানে কোনোদিন হইতে পারবো না না মহতরম দস্ত বুজুর্গ হইতে পারবেন কেউ যদি আল্লাহর কাছে আলিম হিসাবে বিবেচিত হতে চান আল্লাযীনা ইয়ালামুনা বিমা ইয়ামালুন নাইবাতো আল্লাযীনা ইয়ামালুনা বিমা ইয়ালামুন দুনিয়ার মধ্যে পৃথিবীর মধ্যে যে যতটুকু জানে জানার পর এই বিষয়টার উপরে আমল করে ওই আল্লাহর কাছে কঠিন কিয়ামতের দিনে আলেম হিসাবে বিবেচিত হবে সুবহানাল্লাহ জোরে করে বলেন আপনারা যদি দুইটা কথা শুনলেন এই যুবক ভাইরা এত কষ্ট করে এত মুজাহাদা করে আজকের মাহফিলের আয়োজন করছে যদি সবাই কি করেন সঠিক জ্ঞান যদি অর্জন করে সঠিক কিছু কথা শোনার পরে যদি আপনি আমি আমল করেন দুনিয়ার মানুষ যদি আপনাকে নেগলেটও করে আমার আল্লাহর কাছে কঠিন কিয়ামতের দিন আপনি আলিম হিসাবে বিবেচিত হবেন সুবহানাল্লাহ জোরে করে কল না তাও একটু জোরে করে কইছে সুবহানাল্লাহ ভাই মহতরম দোস্ত বুজুর্গ তবে হ্যাঁ আমরা তো প্রত্যেকেই চাই নিজের একটা ছেলেকে আমরা কি বানাবো কোরআনওয়ালা বানাবো প্রত্যেকে চাই নিজের একটা বাচ্চাকে মাদ্রাসায় শিক্ষা অর্জন করাবো নিজের একটা বাচ্চা যেন আমার জানাজা নামাজে দাঁড়ায় নিজের সন্তানটা যেন আমি এন্তেকালের পরে আমার জানাজা নামাজে দাঁড়ায় এটা আমাদের নিয়ত আছে কিনা বলেন কার কার নিয়ত আছে গো কার কার নিয়ত আছে হাত তুলেন তো দেখি কার কার নিয়ত আছে আমার তো নিয়ত আমার জানাজা যেন আমার বাচ্চা পড়ায় সবারই নিয়ত আছে কিনা বলেন বন্ধ জেনে রেখে দিবেন মা বোন কথাগুলো ভালো করে শুনবেন আমি একেবারে লম্বা আলোচনা করব না পৃথিবীর মধ্যে জমিলের মধ্যে আপনারা যদি নিয়ত করেন কি রে এই পৃথিবীর মধ্যে জমিলের মধ্যে একজন বাচ্চাকে কি বানাবো আলিম বানাবো আমি বলছিলাম বন্ধ মা বোন যারা আছেন কথাগুলো ভালো করে গুরুত্ব দিবেন কেন আজকে আমি মায়েদের কথা বলতেছি আপনারা সবাই জানেন এই যে আজকে মকতুবের মধ্যে ছোট ছোট বাচ্চাদেরকে পাঠানো হয় না গো কথাগণ জোরে কন্যা হয় কিনা বলেন ভাইয়ের আমার বন্ধুরা আমার শোনারা আপনাদের একটা প্রশ্ন আমি করতে চাই এই যে আপনাদের দেশের মধ্যে এই মকতুবের মধ্যে বাচ্চাদেরকে পাঠাল সকালবেলা বাচ্চাটাকে মা রেডি করে দেয় আব্বা রেডি করে দেয় সকালবেলা উঠে মা বলে বাবা তুই মকতুবের মধ্যে চলে যা বন্ধু জেনে রেখে দেবেন এই ছোট বাচ্চাটা বলেন তো বন্ধু এই ছোট বাচ্চাটা ১২ বছরের আগে ১০ বছরের আগে পাঁচ ছয় বছর বয়স বাচ্চাটার এই বাচ্চাটার আমল নামা জারি হয়েছে কিনা বলেন আমল নামা তো এখন পর্যন্ত জারি হয় নাই কিন্তু আমার একটা প্রশ্ন হাদিসের মধ্যে পাওয়া যায় পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে কেউ যদি কি করে আল্লাহর কোরআন যদি কেউ তেলাওয়াত করে আপনি যদি বলেন আলিফ আপনি যদি বলেন বা আপনি যদি বলেন তা নবী আমার বলে পৃথিবীর মধ্যে জমিলের মধ্যে কোরআনের এত বরকত একটা করে আখর তেলাওয়াত করলে একটা করে আখর পড়লে আপনার আমল নামার মধ্যে আমার আল্লাহ ১০টা করে নেকি লিখে দেয় নারে তাকবীর ভাইরা আমার বন্ধুরা আমার শোনারা বস্তুটা হলো মা বোন আপনি সকালবেলা বাচ্চাটাকে রেডি করিয়ে দিলেন মকতুবের জন্য দিলেন সকালবেলা আপনি রেডিটা করিয়ে দিলেন যা বাবা মকতুবের মধ্যে যা যা বাবা মাদ্রাসার মধ্যে যা গিয়ে কি কর কোরআনটা তেলাওয়াত শিক্ষা অর্জন কর ও বন্ধু এই বাচ্চাটার তো আমল নামা জারি হয় নাই ওস্তাদ তো বলবে বাবা তুই আলিফ বল বাবা তুই বা বল কিন্তু এই আলিফ বার দাঁড়াতে তার আমল নামায় তো ১০টা নেকি হয়ে যায় বন্ধু
গন্ডগোল কিন্তু প্রশ্নটা হলো এই বাচ্চাটার আমলনামা এখন জারি হয় নাই এই বাচ্চাটার নেকিটা কোন জায়গাতে যায় প্রশ্ন হয় কেন বলেন ও বন্ধু জেনে রেখে দিবেন সোনার মানিকের জেনে রেখে দিবেন পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে একজন মেয়ে মানুষ সকালবেলা যে একটা বাচ্চাকে একজন মা মুক্তবার মধ্যে পাঠিয়ে দিল একটা বাবা হয়ে ছেলেকে মেয়েকে মুক্তবার মধ্যে পাঠিয়ে দিল এই বাচ্চাটা আলিব্বা বলে এই বাচ্চাটার যে আমল নামার নাকি এটা আল্লাহ অন্য কোনো জায়গাতে দেয় না তার বাবা আমার আমল নামার মধ্যে আল্লাহর নাকিটা লিখে দেয় তাহলে লাভ আছে কিনা বলেন লাভ আছে কিনা বলেন বাইরা আমার বন্ধুরা শোনারা মায়েরা কতটা ভালো করে শুনবেন পৃথিবীর মধ্যে জমিলের মধ্যে একজন বাচ্চাকে যদি আমরা যদি আলিম বানাইতে পারি একটা বাচ্চাকে যদি হকানি একটা আলিম বানাইতে পারেন কোরআন ওলা যদি বানাইতে পারেন আপনি যদি ইন্তেকাল করবেন আপনার জানাজা নামাজের মধ্যে দাঁড়াবে ও বন্ধু বলেন আপনাদের এই অঞ্চলের মধ্যে আমাদের বৃহৎ অঞ্চলের মধ্যে যার বাবা মা নাই বলেন তো বন্ধুগণ বাবার জানাজা নামাজে দাঁড়াইলে মায়ের জানাজা নামাজে দাঁড়াইলে সন্তানের চোখ দিয়া পানি জোরে পড়ে না নাই বলেন জোরে না গো বাবার জানাজা নামাজে দাঁড়াইলে চোখ দিয়ে পানি জোরে জোরে পড়ে মায়ের জানাজা নামাজে দাঁড়াইলে পানি জোরে জোরে চোখ দিয়ে পড়ে যায় বাইরে আমার বন্ধুরা আমার শোনারা আপনারা যদি কি করেন একজন করে বাচ্চাকে যদি কোরআনের শিক্ষা যদি আপনি দেন আপনার বাচ্চাটা যদি আপনার জানাজা নামাজের মধ্যে দাঁড়িয়ে দুইটা চোখ দিয়ে ঝরঝর করে পানি যদি ফেলে দেয় আহারে আমার মাটা ইন্তেকাল করলো আমার বাবাটা ইন্তেকাল করলো আপনার কপালটা বড় ভালো সন্তান যদি বাবা মার জন্য কান্দে নবী আমার বলে সন্তানের চোখের পানির বরকতে আমার আল্লাহ এই বাবা মার কবরের আজাবকে আল্লাহ মাফ করে দেয় তাহলে ছেলে মেয়েদেরকে আমরা কোরআন শিক্ষা দিব তো ইনশাল্লাহ দেবেন তো ইনশাল্লাহ সবাই কেন দিবেন আল্লাহ রাসূল বলেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা পৃথিবীর মধ্যে জমিলের মধ্যে ওই লোকটা সব থেকে বেশি ভালো যে নিজে কোরআন শিক্ষা অর্জন করে এবং অপরকে কোরআন শিক্ষা দেয় জোরে বলুন সুবহানাল্লাহ মায়ের আমার বন্ধুরা আমার তবে হ্যাঁ কোরআনের জ্ঞান যদি অর্জন করতে পারি তাহলে আমরা সঠিক আমল করতে পারবো আর কোরআনের জ্ঞান যদি আমার আপনার মধ্যে না থাকে সঠিক আমল জিন্দেগিতে করতে পারবেন না এটা আমি গ্যারান্টি দিয়ে বলে দিলাম মহতরম দোস্ত বুজুর্গ তবে হাদিসের মধ্যে পাওয়া যায় দুনিয়ার মধ্যে মনে রাখবেন আলেম থেকে শুরু করে নিয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা স্পষ্টকরণ করে একটা হাদিস বলে দিলেন কথাটা খুব খেয়াল করে সুন্দর করে মনে রাখবেন নবী আমার বললেন আন্নাসু কুল্লুহুম হালিকুন পৃথিবীর মধ্যে প্রত্যেকটা মানুষ ধ্বংস প্রত্যেকটা মানুষ ধ্বংসর মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই নম্বরে বললেন ইল্লাল আলিমুন কিন্তু যারা আলিম তারা কোনোদিন ধ্বংস হবে না সুবহানাল্লাহ একটু জোরে করে বলেন নবী আমার বললেন কথাটা খেয়াল করবেন নবী এক নম্বরে বলছেন আন্নাসু কুল্লুহুম হালিকুন পৃথিবীর মধ্যে প্রত্যেকটা মানুষ ধ্বংসের মধ্যে আছে নবী তারপরে দুই নম্বরে বললেন ইল্লাল আলিমুন কিন্তু যারা আলিম তারা কোনোদিন ধ্বংস হবে না নবী তিন নম্বরে বললেন ওয়ালা আলিমুনা কুল্লুহুম হালিকুন পৃথিবীর মধ্যে প্রত্যেকটা আলিম ও ধ্বংসের মধ্যে আছে প্রত্যেকটা আলিম ধ্বংস হবে নবী আমার বললেন ইল্লাল আমিলুন কিন্তু পৃথিবীর মধ্যে যে সমস্ত ওলামায়ে কেরাম ইখলাসের সাথে আমল করে আমল করে নেক আমল করে নেক আমল করোনা আলিম ওলামা জিন্দগিতে কোনোদিন ধ্বংস হবে না নবী চতুর্থ নম্বর বলে নবী পাঁচ নম্বরে বললেন ওয়ালা আমিলুনা কুল্লুহুম হালিকুন পৃথিবীর মধ্যে প্রত্যেকটা আমল করনেওয়ালা ব্যক্তিও ধ্বংস হবে কিন্তু নবী ষষ্ঠ নম্বরে বললেন ইল্লাল মুখলিসুন দুনিয়ার মধ্যে যারা ইখলাসের সাথে আমল করে বাইরে আমার বন্ধুরা আমার তারা জিন্দগিতে কোনোদিন ধ্বংস হবে না এবার ইখলাস কাকে বলে জানা দরকার আছে না নাই গো ইখলাস কাকে বলে বন্ধুগণ নামাজ আমি আদায় করব মানুষকে দেখানোর জন্য না আজকে মুক্তব আমরা করব অন্য মানুষের সাথে চ্যালেঞ্জ করে আমরা করব না ভাইরা আমার বন্ধুরা আমার ইখলাসের সাথে করব যে দশজন বাচ্চাও যদি হয় একজন যদি হয় কোরআনের শিক্ষা হবে এটাই আমার দিলের নিয়ত থাকবো ঠিক কিনা বলেন ভাইরা আমার বন্ধুরা আমার সোনারা
পৃথিবীর মধ্যে মায়েদেরকে বলবো ইখলাস নিয়ে আমল করেন আমল সে বানতি হয় জিন্দেগি আর জাহান্নাম জিন্দেগি জান্নাত দি আর জাহান্নাম ভি পৃথিবীর মধ্যে আপনার আমার কাম যদি ভালো হয় আপনার আমার আমল যদি ভালো হয় তাহলে অবশ্যই আল্লাহ আপনা আপনাকে আমাকে জান্নাত দিবে সুবহানাল্লাহ একটু জোরে করে বলেন কিন্তু বন্ধুগণ আমল আমরা করি আমলের মধ্যে ধোকাবাজি আসে না নাই গো দেখবেন কিছুগুলো মানুষ জুমার দিনে নামাজের জন্য যায় বাকি এক সপ্তাহ নাই এমন লোক আমাদের দেশে আসে না নাই জোরে কন্যাকে আসে না নাই এই পেন্ডেলে আসে না নাই দেখাই দিতে গেলে তো ঝামেলা ঠিক কিনা বলেন ও কাম করবো না ভাই মোহতরম দোস্ত বুজুর্গ পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে এই দেখানেওয়ালা আমল করানেওয়ালাকে আল্লাহ কখনো পছন্দ করে না আমি এখলাসির সাথে নিয়ত করব জিন্দেগিতে আমি যতদিন বাঁচব বন্ধুগণ পৃথিবীর মধ্যে নিয়ত করব যে আমি সঠিকভাবে এখলাসের সাথে আমরা আমল করব এখলাস নিয়ে আমল করার জন্য রাজি সবাই আছেন তো ইনশাল্লাহ আসেন তো ইনশাল্লাহ তাহলে আজকে থেকে পাঁচ শক্ত নামাজ পড়বেন তো সবাই কে কে পড়বেন হাত তুলে ইনশাল্লাহ দেখি কেরা কেরা পড়বেন তুলেন হাত মাঝে মাঝে উঠে নাকে হাত উঠে নাকে নামাজের কথা কইছি তুলেন হাত তুলেন তকবীর লাগান আরে তকবীর তাহলে আজকে থেকে সবাই পাঁচ শক্ত নামাজ আদায় করবেন করবেন তো ইনশাল্লাহ আবার কিছুগুলো মানুষ দেখবেন বন্ধুগণ ভাইরা আমার বন্ধুরা আমার যেহেতু আমাদেরই অঞ্চল এনআরএল পাম্পে যাবেন রাস্তাতে যাবেন গিয়ে দেখবেন অনেক ছেলে ছেলেপেলেরা কী করে ড্রাগস সেবন করে মাদকদ্রব্য সেবন করে ট্যাবলেট সেবন করে আবার মাঝে মাঝে ইনজেকশনও পুশ করে আসে না নাই বলেন কথা কন্যাকে আসে না নাই বলেন কথা কন্যাকে আসে না নাই বলেন আমার আল্লাহ কোরআনে বলেছেন ইয়াস আলুনাকা আনিল খমরি ওয়াল মাইসির আয় নবী আপনাকে একদল মানুষ প্রশ্ন করবে মদ এবং জুয়া সম্পর্কে নবী গো আপনি গোটা পৃথিবীর মানুষকে জানিয়ে দেন কুল ফীহিমা ইসমুন কাবির এই মদ এবং জুয়ার মধ্যে বড় বড় গুনাহ আছে বলেন তো বন্ধুগণ আমাদের দেশে জুয়া আছে না নাই বলেন ছোট ছোট টিকিট কাটা হয় না নাই বলেন কথা কন্যাকে আছে কিনা বলেন একটু জোরে কন আছে কিনা বলেন ভাইরা আমার বন্ধুরা আমার সোনারা আল্লাহর আল্লাহ রাব্বুল আলামিন পরের একটা আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন পৃথিবীর মধ্যে চারটা জিনিস হলো শয়তানের হাতিয়ার জোরে বলুন কিসের হাতিয়ার মুরব্বী বাবারা নারাজি নেবেন না যুবক ভাইরা বলেন কয়টা হাতিয়ার আরো জোরে বলেন কয়টা হাতিয়ার শয়তানের চারটা হাতিয়ার চারটা কাজ হলো শয়তানের হাতিয়ার আমার আল্লাহ বললেন এক নম্বরে হলো মদ দুই নম্বরে হলো ভাগ্য লটারি তিন নম্বরে জুয়া চার নম্বরে হলো মূর্তি বোঝা এই চারটা হলো পৃথিবীর মধ্যে শয়তানের হাতিয়ার বলেন তো বাপ জানেরা আমাদের দেশে জুয়া আছে না নাই বলেন মদ আছে না নাই বলেন মাঝে মাঝে যুবকেরা আপনার ইনজেকশন পুশ করে আছে না নাই আপনাদের সিংবাড়ি অঞ্চলে বোধ হয় নাই না আছে না বেশি আছে মনে হয় নাকি কর বেশি আছে না ভাইরা আমার বন্ধুরা আমার সোনারা মনে রাখবেন পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে যারা জমিনের মধ্যে মাদকদ্রব্য সেবন করে যারা ড্রাগস সেবন করে যারা ট্যাবলেট সেবন করে যারা ইনজেকশন পুশ করে কঠিন কিয়ামতের দিনে আমার আল্লাহ তাদেরকে ওয়েলকাম করবে কি করবে কথাটা উল্টো হয়েছে না নাই ওয়েলকাম করবে এবার ওয়েলকাম করার মানে কি কয় কাউকে তো মানুষ দুনিয়ার মধ্যে গামছা দিয়ে ওয়েলকাম করে আবার কিছু লোককে ঝাঁটা পিটে করে ওয়েলকাম করা হয় ঠিক কেনা বলেন কথা বলেন না কাকু কথা হয় কেনা বলেন বন্ধু জেনে রেখে দিবেন আচ্ছা রাগ করতেছেন নাকি আপনারা যুবক বন্ধুগণ কথাটা ভালো করে খেয়াল করবেন আমি আপনাদের কাছে একটা হাদিস বলে যাই বন্ধুগণ পৃথিবীর মধ্যে জমিলের মধ্যে যারা মাদকদ্রব্য সেবন করে যারা নেশা পান করে কঠিন কিয়ামতের দিন আমার আল্লাহ কি করবে জানেন এই লোকটাকে ওয়েলকাম করার জন্য আমার আল্লাহ ফেরেশতাদের দ্বারাতে এই লোকটাকে এক গ্লাস শরবত খাইতে দিব কি খাইতে দিব জোরে কন্যাকে আচ্ছা একটু জোরে কন্যা একটু জোরে কন এই যুবক জোরে কন পোলা মানুষের আছে কি খাইতে দেব বলেন শরবত খাইতে দেব বলেন তো বাপজি আমাদের বাড়িতে যদি মেহমান আসে আমরা শরবত খাইতে দেই কেনা বলেন আমরা শরবতের মধ্যে কী দেই একটু পানি দেই একটু লেবু সিপে দেই আর একটু সিঁড়ি দিয়া গুলটায় মুলটায় শরবত বানাই এটাকেই শরবত বলা হয় ঠিক কেনা বলেন ও বন্ধু যিনি রেখে দেবেন ওই কঠিন কিয়ামতের দিন আমার আল্লাহ যে যারা পৃথিবীর মধ্যে মাদকদ্রব্য সেবন করবে যারা নেশা পান করবে বন্ধ তাদেরকে আমার আল্লাহ এক গ্লাস শরবত পান করতে দেবে ওই শরবতের মধ্যে
তিনটা বস্তু দেওয়া হবে বন্ধগল তবে আপনারা যদি প্রশ্ন করেন পৃথিবীর মধ্যে জমিলের মধ্যে ওই সর্বদের মধ্যে কি কি দেওয়া হবে এটা প্রশ্ন জাগে কেনা বলেন ধরেন আপনি যদি গ্লাসটা নিলেন আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলবে যা ফেরেশতা এই সর্বদের মধ্যে এক নম্বরে পৃথিবীর মধ্যে জমিলের মধ্যে বলেন তো আপনাদের একটা প্রশ্ন করব আগামীকাল সকালবেলা আপনি যদি বাড়ি থেকে বেরিয়ে যান একেবারে পেট ভর্তি করে খায় দেয়া বাইরে হয়ে গেলেন অজস্র বুজুর্গ আপনি যদি ধুবড়িতে যান বিলাসী পাড়াতে যদি যান বাসের মধ্যে যদি পিছনের সিটে বসেল দেখবেন একটু ঝাঁকি লাইগা দেখবেন একটু মাথাটা আইরাম বাইরাম করে করে কিনা বলেন করার পরে দেখবেন পেটের মধ্যে যা ছিল সব কিছু বাইরে হয়ে যায় এটারে আমরা কি কই জোরে কন্যাকে জোরে কন্যাকে কি বলেন অবন্ধ জেনে রেখে দেবেন ওই জাহান্নামের মধ্যে আমার আল্লাহ মদরুদের কে যে বন্ধ সরবটটা যে পান করতে দিবে নবী আমার বলে রে পৃথিবীর মধ্যে জমিলের মধ্যে থেকে ওই মদরুদেরকে এই গ্লাসে সরবত যে পান করতে দেওয়া হবে ওই সরবতের মধ্যে এক নম্বরে ওই পশা কাসলে পর্নেওয়ালা ওই বমিগুলো গ্লাসের মধ্যে এক নম্বরে ঢেলে দেওয়া হবে আরে কত সুন্দর খুব সুন্দর না প্রশ্ন করতে পারিল হুজুর এক নম্বরটা যদি এত সুন্দর যদি হয় তাহলে দুই নম্বরটা বোধহয় আরো কত সুন্দর কথা হয় কিনা বলেন ও বন্ধু দ্বিতীয় নম্বরে কি দেওয়া হবে জানেন আপনারা যদি হঠাৎ করে আহারে আজকে ঘুমিয়ে গেলেন সকালবেলা এক জায়গাতে ফুলে গেল একজন বন্ধুকে বলতেছেন বলে আমার এই জায়গাটা ফুলে গেল বলে কি হয়েছে বলো কয় আমার ফুট হয়েছে বলে ট্যাবলেট নেওয়া লাগবো ট্যাবলেটটা খাইলেন দুই দিন পরে ফোটের মাথায় একটু সাদা সাদা হইল তারপরে আপনি টিভি মারলেন বিবিকে বললেন বিবি রে ভালো করে একটু টিপে দে বলেন তো এই টিভি মারলে ভিতর থেকে মদ বাইর হবো নাকি বলেন কি বাইর হবো বলেন জোরে কন্যাকে কি বাইর হবো বলেন ও বন্ধু জেনে রেখে দিবেন জাহান্নামের মধ্যে সর্বদের মধ্যে যে দুই নম্বর বস্তুটা দেওয়া হবে ওই পচা পুষগুলো ওই দুই নম্বরে গ্লাসের মধ্যে আমার আল্লাহ ঢেলে দেবে বাইর আমার বন্ধুরা আমার ও দোস্ত বুজুর্গ প্রশ্ন আপনারা করতে পারেন হুজুর দুইটা হয়ে গেল তিন নম্বরটা কি হবে বলেন তিন নম্বরটা কি হবে জানেন আপনারা জানেন বন্ধু প্রত্যেকটা সাবালিকা মেয়ে মানুষ বয়সটা যখন হয়ে যায় প্রত্যেকটা মেয়ে মানুষের মাসের মধ্যে মাসিক স্রাবের পচা রক্তগুলো ঝরে ঝরে কেনা বলেন ও বন্ধু এই পচা রক্তগুলো তিন নম্বর ওই গ্লাসের মধ্যে ঢেলে দেওয়া হবে এবার বলেন ঘোলটা না দিলে সরবত হবে নাকি কন জোরে কন্যাকে ঘোলটা যদি না দেওয়া হয় সরবত হবে কে বলেন আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলে যা ফেরেশতা যা ঘোলটা দিয়ে কি কর সরবতটা বানা সরবতটা বানিয়ে ফেরেশতারা বলবে খা কন্ত যত সুন্দর বস্তু দিয়ে বানানো হয়েছে এটা ফেরেশতারা যদি কইয়া মইরাও যায় এ খাবো নাকি বলেন জোরে কন খাবো নাকি বলেন ও বন্ধু এটা যদি বুঝতে না পারেন ধরেন আমাদের বাড়িতে যদি গরু অসুখ হয় না কথা কন্যাকে গরু অসুখ হয় কেনা বলেন আচ্ছা আপনারা কি বলেন রাগ করতেছেন নাকি আমার গো আমাদের দেশে গরু অসুখ হয় কেনা বলেন ও বন্ধু জেনে রেখে দেবেন আপনি যদি কি করেন বাজারে থেকে যদি গরুর ওষুধ টানেন বড় বড় ট্যাবলেট যদি আলেন আপনার বিবি কি যে দেব যদি বলেন বিবি আমি আবার বাজারে চলে গেলাম এই ট্যাবলেটটা গরুকে খাওয়াবি আপনার বিবি যদি কি করে গরু যদি বিও পাস হয় এম এ পাস গরুও যদি হয় বন্ধু গল ট্যাবলেটটা যদি আপনার বিবি গরুর পাশে যদি রেখে বলে গরু স্বামী আমার বাজারে গেছে খা গরু খাবো নাকি বলেন যত ভিআইপি গিলাস দেন না কেন খাবে নাকি বলেন খাবো না বন্ধু গরুকে ওষুধ খাওয়াইতে গেলে কি বাড়ির পাশ থেকে একজনকে ডাক দেওয়া লাগবো আয় 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 ভাই আয় তাড়াতাড়ি আয় বলে কেন কয় গরুর সিংহা দুইটা ধরা লাগবো দুইজনে সিংহা ধরবো আরেকজনে বলে মুখটা হা মেলায় ধরা লাগবো তারপরে গরুর গলার মধ্যে ঢেলে দেওয়া লাগবো ঠিক কিনা বলেন ও বন্ধু মদারুকে আমার আল্লাহ বলবে ফেরেশতারা বলবে খা 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 মদারুকে বলবো ইস এত গন্ধ খাওয়া যাবো না যাবো না যাবো না আমার আল্লাহ কয় যা 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 তার ঘাট
কাট্টা ধরে রে বাইরে আমার বন্ধুরা আমার শুনারা ও যুবক বন্ধু জেনে রেখে দিবেন এই মজলিস থেকে আপনি কথাটা ভালো করে খেয়াল করে দাল আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলবে দুইজন দুই পাকে ধর দুই মোরা দুইজনের ধইরে দুইজনা ধরে কি করবে জানেন মুখটা একটু হামেলিয়ে এই সরবটটা তার ভিতরে ঢেলে দিবে ঢেলে দেওয়ার পরে এত সাত ভিতরের মধ্যে যত আপনার নারী বুড়িগুলো ছিল এই নারী বুড়িগুলো সবগুলো পেছে পোছে পোছে পায়খানা রাস্তা দিয়ে বেরিয়ে যাবে কঠিন শাস্তি দাও গবি ও বন্ধু এই জন্য যুবক বন্ধু পা দুটো জড়িয়ে ধরে বলে যাই রে যুবক বন্ধু লম্বা আমি করব না আপনারা আমার শত্রু না আপনারা আমার তেমন কোন বন্ধুগণ আমার কোন ক্ষতি করেন নাই বন্ধুগণ বাইরে আমার পা দুটো জড়িয়ে ধরে বলে দাই পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে আজ সময় এসে বন্ধু আপনি যদি কি করেন এই মজলিস থেকে যদি আপনি ওয়াদা করেন জিন্দেগিতে কোনোদিন মদ পান করব না জিন্দেগিতে কোনোদিন ট্যাবলেট আমি খাবো না জিন্দগিতে কোনোদিন আমি ইনজেকশন পোস্ট করবো না বাইরে আমার বন্ধুরা আমার আল্লাহর কসম করে বলি এই মজলিস থেকে যদি আজকে যদি আপনি ওয়াদা করতে পারেন আল্লাহর কসম করে বলি এই মজলিসের মধ্যে আপনি তওবা করবেন আমার আল্লাহ আপনার তওবাটা কবুল করে নিয়ে জীবনের যত গুনাহ আছে আল্লাহ সব গুনাহগুলো ক্ষমা করে দিবে জোরে বলুন সুবহানাল্লাহ নারে তাকবীর তাহলে আজকে থেকে আমরা ইনশাআল্লাহ এগুলো বাদ দেওয়ানোর জন্য নিজেও চেষ্টা করব এলাকাতে যেন কোনোদিন ভাইরা আমার বন্ধুরা আমার এই মাদকদ্রব্য সেবন করারওয়ালা এই ট্যাবলেট খানওয়ালা দেখলেই সবাই ঐক্যবদ্ধভাবে আমরা তাদের উপরে ছাপিয়ে পড়ব ইনশাআল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ কে কে রাজি আছেন হাত তুলেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক নারে তাকবীর ভাইরা আমার বন্ধুরা আমার আজকে যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে বন্ধুগণ এই মদের দ্বারাতে এই ট্যাবলেটের দ্বারাতে বাইরে আমার বন্ধুরা আমার সোনার মালিকেরা অনেকে আবার ভিতরে ভিতরে এটার ব্যবসাও করে ঠিক কেনা বলেন করে কেনা বলেন বাইরে আমার বন্ধুরা আমার আমি অনুরোধ করব জিন্দেগিতে কোনোদিন এই ধরনের ব্যবসা বাণিজ্যের মধ্যে আমরা লাগবো না